কলকাতার একটি কনসার্টে গান গাওয়ার পরই মৃত্যু হল হিন্দি গানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের। 31 মে মঙ্গলবার রাত 9:30 দিকে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে মাত্র 53 বছর বয়সে নাফিরার দেশে চলে গেলেন এই তারকা। তার মৃত্যুতে ভারতীয় সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠানের অংশ নেন কে কে। মঞ্চে গান গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 2 দিন আগে মুম্বাই থেকে কলকাতায় আসেন কে কে। মঙ্গলবার সন্ধ্যায় নজরুল মঞ্চে প্রবেশ করেন তিনি। হাজার হাজার দর্শককে মাতিয়েছেন গানের মূর্ছনায়। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বহুমুখী গায়ক ছিলেন কে কে। ক্যারিয়ারে একাধারে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেছেন। 23 আগস্ট 1968 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন কে কে। তার আসল নাম কৃষ্ণকুমার কন্নট হলেও মানুষ তাকে কে কে নামেই চিনতেন। নয়াদিল্লিতে তার বেড়ে ওঠা ও পড়াশোনা। বলিউডে কাজের সুযোগ পাওয়ার আগে প্রায় 3,500 জিঙ্গেলস গেয়েছেন তিনি। 1999 সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য যশ অব ইন্ডিয়া গেয়ে দারুণ প্রশংসা পান। 1991 সালে ছোটবেলার ভালোবাসা জ্যোতির সঙ্গে ঘর বাঁধেন কে কে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। কেকের ক্যারিয়ার শুরু হয় একটি জিঙ্গেল দিয়ে যা এআর রহমানের সুরে ছিল। এরপর 1999 সালে পাল অ্যালবাম দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। সেখানে পাল ও ইয়ারান গান দুটি দিয়ে রাতারাতিভাবে জনপ্রিয় হয়ে ওঠেন কে কে। এরপর আর পিছনে তাকাতে হয়নি। একের পর এক তারাপ তারাপ কে ইস দিল সে, হাম দিল দে চুকে সনম, ডোলারে ডোলা, ক্যা মুঝে প্যার হে, আঁখো মে তেরি সহ বহু জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। নজরুল মঞ্চে তার শেষ গানটি ছিল হাম রহে ইয়া না রহে কাল, পাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পাল। ঠিক এই গানটির মতোই কে কে আজ স্মৃতি হয়ে আছেন আমাদের কাছে। ওপারে ভালো থাকবেন প্রিয় শিল্পী।